আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাত। সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল। আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব সেটি হলো হাউ টু অটোফিট ইন মাইক্রোসফট এক্সেল, অর্থাৎ কিভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে অটোফিট ব্যবহার করব, এই বিষয়টি নিয়ে আজকের এই টিউটোরিয়ালটি সাজিয়েছি। আশা করব টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন। পাশাপাশি অনুরোধ থাকবে যারা এই চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও এই শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের চমৎকার মতামত এবং জিজ্ঞাসা দিতে পারেন। তো চলুন শিখে নেই হাউ টু অটোফিট ইন মাইক্রোসফট এক্সেল। এই জন্য প্রথমে আমরা একটি মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট ওপেন করব। আমরা একটি মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট ওপেন করেছি, এখানে অনেকগুলি লেখা আপনারা দেখতেছেন। আমরা যেটি আলোচনা করব অটোফিট, তাহলে আমরা এই লেখাগুলিকে একটু সিলেক্ট করে নিলাম। লক্ষ্য করবেন আমি কিন্তু লেখাগুলিকে কী করে নিলাম, সিলেক্ট করে নিলাম। এই যে লেখাগুলি আছে, লেখাগুলির ঘরগুলি দেখবেন যে রোগুলি অনেক বড় আছে, রোগুলির তুলনায় অনেক বড় আছে। এটাকে আমরা অটোফিট করব। কিভাবে করব, আমরা প্রথমে হোম ট্যাবে ক্লিক করব। হোম ট্যাব থেকে আমরা ফরম্যাটে আসব। ফরম্যাটে আমরা যখন ক্লিক করব, এখানে অনেকগুলি অপশন আপনারা দেখতে পারতেছেন। আমরা যেহেতু অটোফিট নিয়ে আলোচনা করব, তাহলে অটোফিট আমরা দুটি অপশন দেখতে পাচ্ছি, একটি হলো অটোফিট রো হাইট আর একটি হলো অটোফিট কলাম উইথ। প্রথমে আমরা দেখব অটোফিট রো হাইট, আমরা হাইটটা দেখব। এর আগে একটু বলে নিই হাইটটা কোথায়। দেখুন এই যে আমার ধরুন এটি এই এই কলামটি, দেখুন হাইটটা বড় আছে লেখাগুলির মধ্যে, দেখুন উপরে নিচে অনেকগুলি জায়গা আছে। আমরা যদি অটো হাইটটা অটোফিটটা করি তাহলে কিভাবে করব, হোম ট্যাব থেকে আমরা ফরম্যাটে ক্লিক করব, তারপর আমরা অটো ফিট রো হাইট, এখন আমরা রো এর কাজ করব। ক্লিক করলাম, দেখুন এটা হলো আমাদের অটো, অর্থাৎ যে জায়গাগুলি ছিল সেই জায়গাগুলি কিন্তু এখন আর বড় আকারে নাই, দেখুন খুব অল্প পরিসরে হয়ে গেছে, যেভাবে এটা থাকার দরকার ডিফল্ট সেটি কিন্তু হয়ে গেছে। আমরা একটু ব্যাকে গেলাম, ব্যাকে যাওয়ার পর আমরা একটু কলামে এদিকে নিয়ে আসলাম। দেখুন এখানে যে লিটারগুলি আছে সেগুলি কিন্তু আর দেখা যাচ্ছে না, ঠিক আছে। এখানে এই কলামটা একটু বড় করে দিলাম, এই কলামটা দেখুন এটা বড়, এখানে অনেক জায়গা আছে, এখানে অনেক জায়গা আছে, দেখুন লক্ষ্য করুন। বা ধরুন যে নামগুলি ডিসক্রিপশন আছে ডিটারজেন্ট, আমরা এটাকে কি করলাম এরকম, দেখুন গড় কিন্তু আমাদের লেখা কিন্তু বাকি আছে, কিন্তু আমাদের দাগটা লেখার ভিতরে চলে আসছে। এখন আমরা এটাকে পুরাটা কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পর আজকের যে বিষয়টি সেটি হলো অটোফিট। তাহলে আমরা হোম ট্যাবে ক্লিক করব, হোম ট্যাব থেকে আমরা ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাটে যখন আমরা ক্লিক করব, এখন আমাদের প্রথমটি অপশন ছিল অটোফিট রো হাইট, এখন আমরা অটোফিট কলাম উইথ। তাহলে আমরা এই অটোফিট কলাম উইথে কী করবো, ক্লিক করব। দেখুন যখন আমরা ক্লিক করলাম একেবারে অটো হয়ে গেল, অর্থাৎ যে জায়গা আমাদের প্রয়োজন, দেখুন এখন কিন্তু এই লেখাটা সম্পূর্ণ আমরা পেয়ে গেছি, এই লেখাগুলিও কিন্তু আমরা সম্পূর্ণ পেয়ে গেলাম। এখানে যে বাড়তি যে জায়গাগুলি ছিল সেটা কিন্তু আমাদেরকে কমায় নিয়ে আসছে, অর্থাৎ যতটুকু আমাদের অটো দরকার সেই অটো পর্যন্ত কিন্তু আমাদেরকে নিয়ে আসছে। এই ছিল আজকের এই শিক্ষামূলক টিউটোরিয়ালটি, কীভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে অটোফিটটার ব্যবহার করব। আশা করি অটোফিট আমরা এই টিউটোরিয়ালটি দেখার পরে একেবারে পরিষ্কার হয়ে গেল যে আমরা মাইক্রোসফট এক্সেলে কীভাবে অটোফিটটা আমরা ব্যবহার করবো। এই ছিল আজকের এই শিক্ষামূলক টিউটোরিয়ালটি। আল্লাহ হাফেজ।